আজ আন্তর্জাতিক পর্বতারোহী দিবস। আজকের দিনেই কলকাতা বিমানবন্দরে কাস্টমসের হাতে হেনস্থার শিকার হলেন বাংলার বিশিষ্ট পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। কিছুদিন আগেই রাজ্য সরকার পর্বতারোহণে অবদানের জন্য বিশেষ পুরস্কার দিয়েছে তাকে। 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করে প্রথম ভারতীয় বাঙালি হিসেবে অনন্য কৃতিত্বের নজির গড়েছেন তিনি। 7টি মহাদেশের সর্বোচ্চ 7টি আগ্নেয়গিরির মধ্যে 6টিতেই সফল আরোহণ করেছেন সোনারপুর আরোহী সত্যরূপ সিদ্ধান্ত। ষষ্ঠ আগ্নেয়গিরির সফল অভিযানের পর কলকাতায় ফিরছিলেন তিনি। আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর চেকিং এর নামে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিজের পরিচয় দিলেও তাতে কাস্টমস আধিকারিকরা কর্ণপাত করেনি। সত্যরূপের এই হেনস্থার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলার পর্বতারোহী মহল। আমি নিজেই প্রোটেস্ট করতাম ভালো মতো, কিন্তু